হ্যালো ভিউয়ার্স, কেরিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো WBCS 2022 এর যে প্রিলিমিনারি কাট আপস, সেই কাট আপ সম্পর্কে। তো চলো শুরু করা যায়। প্রথমত বলি যে 2021-এর যে কাট আপটা হয়েছিল সেই কাট আপটা OBC এবং জেনারেলের কাট আপের কোনো রকম তফাৎ ছিল না, যেহেতু এবার 2022-এ রেজাল্ট বেরোলো 2020-র গ্রুপ এবির, এবং সেই রেজাল্টে আমরা দেখেছি যে OBC কিছু তুলনামূলকভাবে কম ছিল। আর সেখানে 2021-এ যে 2019-এর রেজাল্টটা বেরিয়েছিল গ্রুপ এবির, সেখানে OBC-র কাট আপটা প্রায় এবং জেনারেলের OBC এবং জেনারেলের কাট আপটা প্রায় সেম ছিল। তো সেই অনুযায়ী 22-এ যে রেজাল্টগুলো বেরিয়েছে সেখানে OBC-র কিছু একটা ডিফারেন্স আছে, তো সেই অনুযায়ী আমরা ডিফারেন্স রেখেছি। তার আগে আমরা 2021-এর কাট আপগুলো তোমাদেরকে বলি। 2021-এ কাট আপ ছিল জেনারেল এবং OBC-তে 121, অর্থাৎ 121.67, আর SC-তে ছিল 114, অর্থাৎ 114, ST-তে ছিল 94, আর BW-তে ছিল 101। তারপরে তোমাদেরকে বলি যে 22-এর WBCS 22-এর যে এক্সপেক্টেড কাট আপ রেখেছি আমরা, যে জেনারেল বা OBC জেনারেল যারা তারা 125 এবং 26, আর আমরা যদি 2020-টা লক্ষ্য করি, 2020-টা একটা জিনিস দেখবো যে জেনারেলের কাট আপ ছিল 127 এবং OBC এর কাট আপ ছিল কত, না তো 119, প্রায় 8 কম। সেই অনুযায়ী যেহেতু এবার কাট আপ বাড়ছে, এবার কাট আপ একটু বাড়বে, তোমরা সবাই জানো, কারণ এবার যে তোমার বিশেষ করে কোশ্চেনটা সোজা ছিল অনেক, কারণ সোজা ছিল এইমাত্রই, শুধু এই জন্যই বলা হয়, কারণ যে ও তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব কমন পড়েছিল। তারপর হয়তো কিছু কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়ে সেগুলো তো অবশ্যই পড়েছিল, কিন্তু ইতিহাসে যারা দেখেছো, ইতিহাসে বিশেষ করে ওই যে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন ছিল, হয়তো ছিল তোমার যে কুয়ায়তুল ইসলাম কোথায় অবস্থিত, তারপর তোমার তারপর হিয়েনসাং এসেছিল আগে না মেঘাস্তিন এসেছিল, এই ক্রমানুযায়ী সাজাও, এই টাইপের কোশ্চেনগুলো এসেছিল ইতিহাসের জন্য। যারা হয়তো অন্য সাবজেক্ট পড়ো, অন্য ইতিহাসের জন্য মার্কসম্যান কোশ্চেন ফলো করো না, বা হয়তো অন্য কোশ্চেন ফলো করো, তাদের জন্য হয়তো ইতিহাসের কোশ্চেনগুলো টাপই ছিল, কিন্তু তারপরও কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু একটু বেশি ছিল, ভালো সুন্দর ছিল এবং খুব কমন ছিল, সেই জন্য কাট আপটা একটু বাড়বে আমি যতটুকু আশা করেছি, আর আমি যতটুকু সদ্য স্যারদের কাছ থেকে জানতে পেরেছি। সেই অনুযায়ী জেনারেলের কাট আপ রেখেছি 125 থেকে 26, এবং OBC-র জন্য বলি, OBC-র জন্য একটু হলেও কাট আপ কমবে আমার যা মনে হচ্ছে, কিন্তু যদি একই থাকে সেখানেও কিছু করার নেই, একই থাকলে মেনে নিতে হবে, কারণ আমরা জানি যে এক বছর হয়তো OBC-তে একই থাকে, এক এক বছর কমে। তো সেই অনুযায়ী জানি না এবার যে 2022-এ OBC-তে কমছে না বাড়ছে না একই থাকছে, সেই অনুযায়ী জানি না। SC-তেও কিছুটা কমতে পারে, হয়তো 119-এর জায়গায় হয়তো 114-115 থাকতে পারে, আর এটা হয়তো OBC-তে থাকতে পারে, সেটাও কোনো সম্ভাবনা এই ভুল কিছু নাই। তবে আমি OBC-র জন্য আলাদা কাট আপ রাখিনি, যেহেতু OBC-টা কমতেও পারে আবার বাড়তেও পারে, তবে কমার সম্ভাবনা বেশি। তোমাদেরকে বলি OBC-র জন্য যারা 119 থেকে 121 পেয়েছো তারা নির্ভয়ে প্রিপারেশন রাখো, আর যারা SC-র জন্য 114 থেকে 116 পেয়েছো তাদের জন্য বলি, তবে 119 এবং 121টা OBC-র জন্য যথাযথ, আমার এখানে ভুল হয়েছে একটু। আর তারপরে বলি ST-র জন্য 97-98 এবং যারা PWD 104 থেকে 105। তাহলে তোমরা দেখতে পাবে যে OBC-র জন্য এবং জেনারেলের জন্য কোনো বছর এক হয় এবং কোনো বছর আবার পরিবর্তন হয়, আর দেখবে এই কাট আপগুলো খুব একটা বেশি দূরে যাবে না, আশেপাশে থাকবে, তোমরা তোমাদের প্রিপারেশন রাখো। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে রেজাল্টের কথা বলেছিলাম, সেটা আরও একবার তোমাদেরকে বলছি যে তোমরা মার্চ মাসের 2 তারিখে রেজাল্ট পাবে, দেখে নিও মার্চ মাসের 2-3 তারিখের মধ্যে রেজাল্ট পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।